হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট বড় সবাই পছন্দ করবে এমন দারুণ মজার একটি ডেজার্ট আইটেম হচ্ছে গাজরের লাড্ডু বা হালুয়া, যাই বলেন না কেন। খুবই সহজ রেসিপি। এজন্য প্রথমে আমি গাজরগুলি একটা গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে এগুলি সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে এক্সট্রা পানি হাত দিয়ে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। তো এবার আমি একটি ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো তেল। তো আপনি এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, তবে যারা আমার মতো গরিব তারা শুধু তেল দিতে পারেন, সয়াবিন তেল। এবং গ্রেটেড করে রাখা গাজরগুলি দিয়ে দিচ্ছি এবং দিয়েছি স্বাদ মতো সামান্য একটু লবণ এবং চিনি দিব। চিনিটা ঠিক আমি মেপে দেইনি, 2-3 বারে দিয়েছি, 2-3 চা চামচের মতো করে। তো আমি এখানে কনডেন্সড মিল্কও ব্যবহার করব, তাই চিনি আগে থেকে বেশি দেওয়া যাবে না, কারণ কনডেন্সড মিল্কে কিন্তু যথেষ্ট চিনি থাকে। তো আপনি এই গাজরের হালুয়াটা কিন্তু কনডেন্সড মিল্ক না দিয়ে শুধু চিনি দিয়েও করতে পারেন, তাতে স্বাদের কিন্তু খুব বেশি ডিফারেন্স হয় না। সেক্ষেত্রে একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, আর অবশ্যই কয়েকটি এলাচিও দিতে হবে, তবে যদি এলাচি গুঁড়া থাকে সেটি দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমার আরও একটু চিনি লাগবে বলে মনে হচ্ছে এবং আমি আরও কয়েক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা আসলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক তেমন। তো চিনি গলে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক। আমি এর আগেও বলেছি এটা সম্পূর্ণ অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। তো এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে যে এটা বেশ আঠালো হয়ে এসেছে এবং প্যান থেকে গাছাড়া হয়ে আসছে। তো এ পর্যায়ে আর বেশিক্ষণ চুলায় রাখার প্রয়োজন নেই। তো আপনি এখানে চাইলে কিছু বাদাম কুচিও অ্যাড করে নিতে পারেন। তো এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং দেখাচ্ছি এটা ঠিক কেমন হয়েছে, চলুন দেখি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকমভাবে রাখলে সেটা হয় হচ্ছে হালুয়া, আর লাড্ডু যেটাকে বলে এরকম একটু গোল করে নিতে হয় আর কি। তো আমি যেহেতু লাড্ডু বানাবো তো এরকম গোল করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং কেমন রেসিপি পেতে চান অবশ্যই জানাতে ভুলবেন না। কিন্তু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।